বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার স্বর্ণায়ন ইতালি। আজকে আবারও আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। রমজান আসলেই যেন চারিদিকে জিলাপি বানানোর একটা আমেজ পড়ে যায়, তাই আমিও আজকে জিলাপি বানাবো আর মনে করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে শুরু করা যাক। আমি একটা মিক্সিং বলে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি অরেঞ্জ কালার। তারপর দিয়ে দিলাম 1/2 কাপের মতো চালের গুঁড়া আর পানি দিয়ে গলে রাখা ইস্ট। এখানে আমি ইস্ট ইউজ করেছি, আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করতে পারেন। চালের গুঁড়া দিলে জিলাপিটা একটু ক্রিস্পি হয় আর খেতেও অনেক মজা লাগে। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। ব্যাটারের ঘনত্বটা দেখেন এরকম হবে। এখন আমি ব্যাটারটাকে একটা জুসের বোতলে ভরে নিয়েছি। আসলে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি বানাইতেছি। আপনারা চাইলে কেচাপের বোতল বা এরকম ছিদ্রযুক্ত বোতল নিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, যাতে জিলাপি দেওয়ার সাথে সাথে জিলাপিটা তেলের মধ্যে ভেসে উঠে। এখন আমি জিলাপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আসলে আমি এত দক্ষ না, আমি চেষ্টা করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমার জিলাপির এক পাশ হওয়ার পর এখন আমি জিলাপিগুলো উল্টিয়ে দিলাম। এখন আমি পাতিলের মধ্যে শিরার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। তো আমি একটু নেড়ে দিলাম আর 1 পিস লেবু দিয়ে দিলাম, যাতে করে ঠান্ডা হওয়ার পর শিরাটা জমাট বেঁধে না যায়। জিলাপির শিরাটা 2 তার হতে হবে, দেখেন এরকম, যে 1 তার 2 তার। জিলাপির উপর এরকমভাবে চামচ দিয়ে টাচ করলে যখন আওয়াজ হবে তখন বুঝবেন যে জিলাপিটা হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলো উঠিয়ে নেব। জিলাপি উঠিয়ে এখন আমি জিলাপিগুলো শিরার মধ্যে ছেড়ে দিব। জিলাপি শিরার মধ্যে দেওয়ার পর 30 সেকেন্ড রাখলেই এনাফ। এখন আমি জিলাপিগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিতেছি। এতেও দেখতেই পাচ্ছেন আমার জিলাপি কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের জন্য দোয়া করবেন।